নাইলে প্রতি ছাত্র হবে, নাইলে প্রতি ছাত্র হবে। আমরা জানেন যে এমনিতেই আমাদের ভারতীয় জনতা পার্টির রামকৃষ্ণপুর গ্রামের যে বুথ সভাপতি সেই স্বরূপ গড়াইকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। সেই খুন করার প্রতিবাদে আমরা চাই অবিলম্বে, আর সেই খুনের যে দ্বারা আসামি আছেন তার মধ্যে মূল যে পাণ্ডা সে এখন পলাতক, সেই পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ আর করিম খানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং আরও ওনার সঙ্গে যারা আছে আসামি সকলকেই গ্রেপ্তার করতে হবে। এবং আমাদের যে নির্দোষ ভারতীয় জনতা পার্টির যে বিজেপি কর্মী ওই গ্রামের, তাদেরকে প্রশাসন আর ওই রাতেই কিন্তু আর ধরে এনে তাদেরকে জেলে চালান করে অবিলম্বে, আর ওই সমস্ত নির্দোষ বিজেপি কর্মীদের ছাড়তে হবে। এবং যে ওখানকার যে ফাঁড়ির যে ইনচার্জ মাননীয় কি আলী সাহেব নাকি আছেন, তা আলিম সাহেবকে অপসারণ করতে হবে। এর প্রতিবাদে আমরা এখানে ধর্ণায় বসেছি। এবং ওই যে থুপসরা যে অঞ্চল, ওই থুপসরা অঞ্চলে যে প্রচণ্ড সন্ত্রাস, সেই তৃণমূলের সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে। ওখানকার যারা সাধারণ মানুষ ওরা খুব বিভ্রান্ত হয়ে আছেন, যে কোনো সময় তৃণমূলের সন্ত্রাস বাহিনী যে কোনো বাড়িতে ঢুকে আমাদের বিজেপি কর্মীকে ওরা আবার খুন করতে পারে। সেই জন্য প্রশাসনের কাছে আমাদের আবেদন, দোষী সাব্যস্তদেরকে আমরা ধরুন এবং ওখানকার শান্তি ফিরিয়ে আনুন। এটাই ভারতীয় জনতা পার্টির আর পক্ষ থেকে আমাদের এই ধর্ণা, এই ধর্ণা আমাদের এখন চলবে। আমরা দেখি আমাদের প্রশাসন কী বলতে চাইছে, যে আমাদের যে ওইখানকার যে সন্ত্রাসের যে মূল পাণ্ডা সেই করিম খানকে অবিলম্বে গ্রেপ্তার করার কী কথা দিচ্ছেন দেখি, তারপরে আমরা এখান থেকে আমরা ধর্ণা তুলব। আলোলে আমাদের এই যে ধর্ণা শুধু আজ নয়, এই ধর্ণা সারা বীরভূম জেলা জুড়ে আর ব্যাপক আকার ধারণ করবে। আমরা এই পরিপ্রেক্ষিতে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে স্বরূপ গড়াইয়ের যে কচি কচি বাচ্চা আছে তিনটে, এবং ওর মহিলাকে নিয়ে গিয়ে, ওর স্বরূপ গড়াইয়ের স্ত্রীকে নিয়ে গিয়ে আমরা রাজ্যপালের কাছে দরবার করব। পশ্চিমবঙ্গের যে প্রশাসন সেটা নৈরাজ্যে পরিণত হয়েছে এই অপশাসনের হাত থেকে। আমাদের পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস, তার মধ্যে এক নম্বরে সন্ত্রাস, এক নম্বরে বীরভূম জেলা, সেই বীরভূম জেলার যে প্রশাসন এরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। আমরা এরপরে রাজ্যপালের কাছে গিয়ে আবেদন করবো যাতে আমাদের বীরভূমের প্রশাসন সক্রিয় হয়, নিরপেক্ষভাবে যারা কাজ করে, এটাই আমাদের মূল উদ্দেশ্য।